প্রেত পক্ষ এখানে স্বাভাবিক, একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 170 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে, তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকে দুটো ছোট ঘটনা দিয়ে এপিসোডটা সাজিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথম ঘটনা পাঠিয়েছে রূপক বিশ্বাস খড়দা থেকে, আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে রিম্পা বিশ্বাস। রিম্পা আমাদের আগেও ঘটনা পাঠিয়েছে, এটা রিম্পার দ্বিতীয় ঘটনা আমাদের প্রেতপক্ষ চ্যানেলে। বেশি দেরি করছি না, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 170 নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। দাদা, আমার নাম রূপক বিশ্বাস, আমি একজন কলেজ স্টুডেন্ট। আমি খড়দা থেকে ঘটনাটা তোমার সাথে শেয়ার করছি। আমার মা তোমার ঘটনা শুনতে খুবই ভালোবাসে, বলতে গেলে তোমার কোনো এপিসোডই বাদ দেয় না। মায়ের সাথে সাথে তাই আমিও শুনি তোমার ঘটনাগুলো। সেরকমই একটা ঘটনা শেয়ার করতে চলেছি যেটা আমার জীবনেই ঘটে গেছে, খুব বেশি দিন আগে নয়, 2023 সালে। এই বছরটা আমার কাছে বিভীষিকাময় বছর ছিল, কারণ এই বছর আমার সাথে ঘটে যায় কয়েকটি প্যারানর্মাল ইনসিডেন্ট। বেশি কথা না বাড়িয়ে সেই ঘটনাতেই আসছি। দিনটা ছিল 18 ডিসেম্বর 2023। সেদিন স্কুলের কয়েকজন বন্ধুরা মিলে একটি বন্ধুর বাড়ির ছাদে পিকনিক করছিলাম। অন্য দিনের মতো সেই দিন রোদ ঝলমলে ছিল, কিন্তু সন্ধ্যের দিকে এক পশলা বৃষ্টি এসে পিকনিকের দফা রফা করে দেয়। তবে অবশ্য বেশিক্ষণ বৃষ্টি না হলেও বৃষ্টির কারণে আমাদের রান্না চাপাতে কিছুটা দেরি হয়। আমার টিউশন থাকার দরুন একটু ভিজেই আমাকে সেই বন্ধুর বাড়িতে পৌঁছাতে হয়। বন্ধুর বাড়িতে পৌঁছে দেখি বৃষ্টির জন্যে কাজ তখনও পুরোপুরি সারা হয়নি, সবজি কাটাও বাকি। আমরা সকলে মিলে আলু বিনস গাজর কাটতে বসে যাই। মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, মিষ্টি এবং চিকেন পকোড়া ও কফি। ঘটনাটা আমার সাথে ঘটে সেই বন্ধুর বাড়ি থেকে পিকনিক করে ফেরার পথে। খাওয়া দাওয়া যখন শেষ হয় রাত তখন প্রায় 1টা বাজে। যে বন্ধুটির বাড়িতে পিকনিক হচ্ছিল সেই বন্ধুটি তার বাড়িতেই থেকে যেতে বলে, কেননা অনেকটাই রাত হয়ে গেছে। কিন্তু আমার আর আমার আরেকজন বন্ধুর পরের দিনই কলেজে পরীক্ষা থাকার জন্যে আমাদের ফিরতেই হয়, আর অন্যান্য বন্ধুরা সেই বন্ধুর বাড়িতেই থেকে যায়। রাস্তা তখন পুরো সুনসান, কয়েকটা কুকুর শুধু রয়েছে রাস্তায়। তার মধ্যে এক পশলা বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা তখনও ভিজে। দুই বন্ধু গল্প করতে করতে সাইকেল নিয়ে ঠান্ডা শীতের রাতকে উপেক্ষা করে এগিয়ে যাচ্ছি। কয়েক মুহূর্ত চলার পর আমার বন্ধুর বাড়ি চলে আসে, সে চলে যায়। এরপর আমি পুরো একা। এত রাতে বাইরে একা কখনো থাকিনি, ঠান্ডা হাওয়া কানে এসে বিঁধছে। ফাঁকা রাস্তা দেখে মনের মধ্যে ভয় জন্মাতে থাকে ঠিকই, কিন্তু হঠাৎ আমার মনে আসে ফোনে ভিডিও করতে করতে যাব, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেব। যেমন ভাবা তেমনি কাজ, ফোনটা বার করে ভিডিও করতে থাকলাম। সুনসান শীতের রাত, যখন আমাদের বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি তখন দেখি দুটো লোক রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে। এই দুজন ভদ্রলোককে আমি চিনি। একবার তাদের দিকে তাকালাম, তারাও আমার দিকে তাকালো। তাদের মুখ দেখে মনে হলো যে তাদের মুখে একটা প্রশ্নচিহ্ন, যে আমি এত রাতে কোথা থেকে ফিরছি। কিন্তু তারা কোনো কথাই আমাকে বলল না। মনের খুশিতে শীতের রাতে ফাঁকা রাস্তায় ভিডিও করতে করতে আসছিলাম। তাদেরকে দেখে ভাবলাম এতটা রাস্তা এলাম কাউকেই দেখলাম না, কিন্তু এরা এত রাতে কি করে। এখানে বলে রাখি যে আমি ভিডিও করছিলাম যখন, সেই দুজন লোককেও আমি ভিডিও করে ক্যামেরা বন্ধ করি। তারপর আস্তে আস্তে সাইকেল চালিয়ে বাড়িতে পৌঁছাই। বাড়িতে পৌঁছে হাত মুখ ধুয়ে ঘুমিয়ে পড়ি। ভেবেছিলাম একটু ভিডিওটা দেখব যে কি রেকর্ড করলাম, কিন্তু চোখে তখন ঘুম নেমে এসেছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই কৌতূহলের বশেই ফোনের গতকাল রাত্রে করা ভিডিওটা দেখা শুরু করি। ভিডিওটা যখন দেখছি, ভিডিওটা আস্তে আস্তে প্লে হতে হতে সেই জায়গাটায় চলে আসে যখন আমি গতকাল রাত্রে দেখা দুটো লোককে, বা বলতে পারো আমার পাড়ারই পরিচিত দুটো লোককে ভিডিও করেছিলাম। সেই জায়গাটায় যখন ভিডিও আসে আমি দেখি ভিডিওতে কোনো লোকই দেখা যাচ্ছে না। আমি প্রচণ্ড অবাক হয়ে যাই।
আমি সেই দুইজন লোকের নাম জানি, কিন্তু সঙ্গত কারণে আমি দুজনের নাম এখানে উল্লেখ করছি না। কিন্তু এবার যেটা বলতে চলেছি সেটা সবথেকে আশ্চর্যজনক ব্যাপার। আমি যেই দুটো লোককে কাল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, তারা দুজনেই কয়েকদিন আগে একটা গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। এই ঘটনা আমার জানা ছিল, কিন্তু ভিডিও করার সময় এতটাই উত্তেজিত ছিলাম আমি যে আমি সেই কথা গতকাল রাত্রে খেয়ালই করিনি। ভিডিওটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই, আর এতটাই ভয় যে আমার ফোনটা হাত থেকে পড়ে যায়। বাড়ির লোককে জানালেও তারা আমার কথা বিশ্বাস করল না। বন্ধুদের জানালাম, তারাও এই কথাটা তুড়ি মেরে উড়িয়ে দিল। তারা সকলেই বলল, অত রাতে ঠান্ডার মধ্যে তুই ভুল দেখেছিস। আমার বাড়ির লোকেরা বা বন্ধুরা যাই বলুক না কেন, আমার ভিডিওতে যাই আসুক না কেন, আমি নিজের চোখকে কিভাবে অবিশ্বাস করি। সেই ভিডিও আমার ফোনে বেশ কয়েকদিন ছিল, কিন্তু সেই ভিডিও আমি যতবার দেখতে আরম্ভ করতাম আমার মনের মধ্যে একটা ট্রমা হতো, তাই জন্যে আমি সেই ভিডিও ডিলিট করে দিই। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক, একটি বিভ্রম। তো এই ছিল ঘটনা, আশা করি তোমাদের ভালো লেগেছে। সত্যি একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম। ভূতের ঘটনা, ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা মানে সবসময় মশলাদার, ভয় পরিপূর্ণ থাকবে এরকম কিন্তু সবসময় হয় না। নিপাট সাদামাটা একটা ভৌতিক ঘটনা কিন্তু শুনে নিলাম। রূপক রাতের বেলায় বন্ধুর বাড়ি থেকে ফেরার সময় ভিডিও করতে করতে বাড়ি ফিরছিল, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়ার সময় দুজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের ভিডিও করে। পরের দিন সকালবেলা উঠেই দেখছে সেই ভিডিওতে সবকিছুই উঠেছে, কিন্তু সেই দুজন নেই। ভাবো যে আমাদের সাথে বা তোমাদের সাথে যদি এরকম ঘটনা ঘটতো তাহলে তোমাদের কি মনে হতো, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে রিম্পা, রিম্পা বিশ্বাস। রিম্পা আমাকে লিখেছে, হাই দাদা কেমন আছো, আশা করি ভালো আছো। আমি রিম্পা, আমার প্রথম ঘটনাটা তুমি পড়ে শুনিয়েছিলে, তাই অনেক আশা নিয়ে আবার ঘটনা নিয়ে চলে আসলাম। এই ঘটনাটা আমার সাথেই ঘটা, যদি এই ঘটনাটাও পড়ে শোনাও আমি খুব খুশি হব। রিম্পার পাঠানো প্রথম ঘটনা কিন্তু আমরা প্রেতপক্ষের 168 নম্বর এপিসোডে অলরেডি শুনেছি, আমি ভূত দেখতে পাই আবার ভগবানও। আর এই ঘটনায় উল্লেখ রয়েছে যে রিম্পার খুঁড়তো বোনের ওপর মাঝে মাঝেই প্রেতাত্মারা ভর করত। একটা অদ্ভুত ঘটনা, কিন্তু তোমাদের মধ্যে যারা শোনুনি, এই ঘটনা শোনার আগে অবশ্যই সেই ঘটনাটা শুনে নিও, তাহলে বুঝতে সুবিধা হবে। কেননা একটা লিংক কিন্তু এই ঘটনার সঙ্গে আগের 168 নম্বর এপিসোডের একটা লিংক রয়েছে, সেটা তোমরা আজকের ঘটনা শুনলেই বা তোমাদের মধ্যে যারা দুটো ঘটনাই শুনবে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে শুরু করছি আজকের প্রেতপক্ষের 170 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনা, রিম্পার জবানিতে। একদিন সকালে আমি আমার দেওরের সাথে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। এখানে বলে রাখি যে আমরা দুজন বাইকে করে যাচ্ছিলাম। ঠিক করেই বেরিয়েছিলাম যে সারাদিন বাপের বাড়িতে কাটিয়ে বিকেলে আবার শ্বশুর বাড়িতে ফিরে আসব। সকাল 10:30 নাগাদ বাপের বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে পৌঁছেই দেখলাম আমার বোনের ভর হয়েছে। আমি আমার বোনের সামনে যেতেই আমার বোন আমাকে বলছে, তুই আমার সামনে আসবি না, তোর পাশে ও আছে, ওই যে তোর পাশে দাঁড়িয়ে রয়েছে। আমি অদ্ভুতভাবে আমার ডান পাশ আর বাঁ পাশটা একবার দেখলাম। আমি বুঝেই উঠতে পারলাম না যে কে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। আমার বোন আমার দিকে আঙুল তুলে আবার বলল, এই এই তুই আসিস না আমার কাছে, তোর পাশে ও আছে, তোকে দেখে আমার খুব ভয় করছে, আমি তোকে সহ্য করতে পারছি না, আমি তোকে সহ্য করতে পারছি না, তুই চলে যা আমার সামনে থেকে। আমার বোনের সাথে এরকম প্রায়ই হতো, তাই বাড়ির লোকেদের এই ঘটনা গা সওয়া হয়ে গিয়েছিল। আমার মা ওখান থেকে আমাকে নিয়ে বেরিয়ে আসে। আমি মাকে জিজ্ঞাসা করি যে বোনের সাথে কি হয়েছে, কিন্তু আমার বাড়ির লোক বলল, ও তুই ছাড়, জানিসই তো ওর মাঝে মাঝে কি হয়। বোন নিজের ঘর থেকে বেরোচ্ছিল না, প্রচণ্ড চিৎকার করছিল নিজের ঘরে। এখানে বলে রাখি যে আমার দেওর আমার বোনের এই ব্যাপারটা সম্বন্ধে আগে থেকেই জানতো, তাই সে তেমন অবাক হয়নি। আমি আর আমার দেওর
দুপুরের খাওয়া শেষ করে বিকেলবেলায় সন্ধে নামার আগেই শ্বশুরবাড়ির দিকে রওনা দিই। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার নেমে আসে, শীতের সময় তাই দিন ছোট। আমার দেওর বাইক চালাচ্ছে আর আমি পেছনে বসে। হঠাৎ আমি দেখতে পেলাম একটা কালো ছায়ামূর্তি, একটা অবয়ব বলতে পারো। মনে হচ্ছে আমাদের বাইকের সাথে পাল্লা দিয়ে দৌড়ে আসছে আমাদের পেছনে। আমি প্রথমটা ভাবলাম আমার মনের ভুল। আমি আমার দেওরকে বললাম, এই তুমি কিছু দেখতে পাচ্ছ? আমাদের বাইকের পেছনে কিছু কি আসছে? দেওর আমাকে বলল, কোথায়? ফাঁকা রাস্তা, কোথাও কেউ নেই। আমি ভাবলাম যে হয়তো আমার মনের ভুল। আমি পেছন দিকে তাকিয়ে আর কাউকে দেখতে পেলাম না ঠিকই, কিন্তু আমি শুনতে পেলাম সেই রাস্তা দিয়ে আসার সময় যে কুকুরেরা সেখানে বসেছিল সেগুলো ঘেউ ঘেউ করে চেঁচিয়ে আমাদের বাইকের দিকে এগিয়ে আসছে। আমি আর আশেপাশে না তাকিয়ে চোখ বন্ধ করেই ছিলাম। আমি আমার দেওরকে বললাম, ভাই একটু জোরে চালা বাইকটা। দেওর আমার কথা মতো তাই করল। আমরা ঠিক সময় মতো বাড়ি পৌঁছে গেলাম, কিন্তু আমি তখন সত্যিই জানতাম না যে আমার জন্য কি অপেক্ষা করে রয়েছে। বাপের বাড়ি থেকে ফেরার পর থেকেই আমার সাথে ঘটতে থাকলো এক অদ্ভুত ঘটনা। আমার মনে হতো আমার পাশে সব সময় কেউ একজন আছে। আমি অনুভবও করতে পারতাম, যেমন আমি যখন রান্না করতাম মনে হতো আমাকে কেউ উঁকি মেরে দেখছে। আমি স্পষ্ট বুঝতে পারতাম যে একটা অবয়ব আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। একদিন আমি রান্না করছি, আমার সামনেই রাখা রয়েছে একটা নতুন স্টিলের থালা। আমি সেই থালাতে দেখতে পাচ্ছি যে একটা অবয়ব ঠিক আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে। তার মাথা নেই, শুধু শরীরটা রয়েছে। আমি ভয় পেয়ে পেছন দিকে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই। একদিন আমি আমার ঘরে বসে ফোন দেখছি, আমার ঘরের ভেতর দরজার ওপরে একটা বড় সিমেন্টের শেলফ আছে যেখানে জিনিসপত্র রাখা যায়। আমি যখনই বিছানায় বসে মোবাইলের দিকে তাকাচ্ছি, আমি আমার চোখের কোণ দিয়ে দেখতে পাচ্ছি যে সেই সিমেন্টের শেলফের ওপর কেউ বসে রয়েছে আর ক্রমাগত পা দুলিয়ে যাচ্ছে। আমি দেখে প্রচণ্ড ভয় পেলাম, কিন্তু আমি সাহস করে সেই দিকে তাকাতে পারলাম না। আমি ভাবলাম যে আমি এই ঘর থেকে বেরিয়ে যাব, কিন্তু সেই অবয়ব এমনভাবে পা দোলাচ্ছে যে আমি সেই ঘর থেকে বেরোতে গেলেই তার পা আমার মাথায় লাগবে। কিন্তু আমি আর নিজেকে আটকে রাখতে পারছিলাম না। আমি কোনো রকমে ঠাকুরের নাম নিয়ে সেই ঘর থেকে সজোরে দৌড়ে বেরিয়ে যাই। আমি ঘর থেকে বেরিয়ে আমার বাবার বাড়িতে সবাইকে এই কথা জানাই। আমার শ্বশুর বাড়িতে এই সব জানাই না, কেননা তারা এই সব বিশ্বাস করে না। পরের দিন আমি আমার বাবার বাড়িতে চলে যাই। তারপর মা আমাকে এক বুড়িমার কাছে নিয়ে যান, যিনি তন্ত্রবিদ্যা ঝাড়ফুঁক জানতেন। তিনি আমাকে জল পড়া তাবিজ পড়া দিল আর আমাকে ঝেড়ে দিল। তারপর আমি মোটামুটি ভালো আছি। সেই অবয়ব আমি আর দেখিনি, কিন্তু সমস্যা এখনো একটু হলেও রয়ে গেছে। আর একটা কথা ঘটনার শেষে আমি বলছি, এই ঘটনা আমি যখন লিখছি আমার ঘরের লাইটটা দপ দপ করে বন্ধ হয়ে গিয়ে আবার জ্বলে উঠছে। এই লাইট বন্ধ হওয়াটা তুমি কিভাবে নেবে আমি জানি না, কিন্তু আমার খুবই অদ্ভুত লেগেছে ব্যাপারটা। দাদা, আশা করছি তুমি এই ঘটনাটা পাঠ করে শোনাবে। তোমার সুস্থতা কামনা করি। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক, একটি বিভ্রম। একটা অদ্ভুত ঘটনা শুনে নিলাম। রিম্পা আগের এপিসোডে, মানে আগের ঘটনা যেটা পাঠিয়েছিল, সেখানে ও বলেছিল যে ওর বোনের ভর হতো এবং ওর বোন অপদেবতা দেখতে পেত। তাহলে কি সেই দিন যেদিন রিম্পা ওর দেওরের সাথে বাপের বাড়ি যায়, সেই বাড়িতেই থাকা কোনো অপদেবতা রিম্পার বাপের বাড়ি থেকে তার পিছু নেয় আর সেই অপদেবতাকেই তার বোন দেখতে পেয়েছিল আর বলছিল যে তোর পাশে কে রয়েছে, আমি ভয় পাচ্ছি? সত্যিই রহস্যজনক। ঘটনাটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের ঘটনা একটু বেশি করে শেয়ার করো নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের। ঘটনা যদি তোমরা পাঠাতে চাও আমাকে, তারা
ঘটনা পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডি pretpokkho@gmail.com এ। যারা ফেসবুক সেভি তাদের জন্য রয়েছে আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্স, সেখানেও তোমরা ঘটনা টেক্সট করে পাঠাতে পারো। সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। সেখানেও তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করেও পাঠিয়ে দিতে পারো। শুধু একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন আগে অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইউটিউব, ফেসবুক কোথাও যেন শোনানো বা লেখা না হয়ে গিয়ে থাকে, কেননা কপিড কন্টেন্ট যদি আমাদের চ্যানেলে শোনানো হয় তাহলে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম আসলে আমাকে সেই ভিডিও ডিলিট করে দিতে হবে। চলে যাবো আজকের শাউট আউটের দিকে। হন্টেড স্টেশন লিখেছে তিনটে ঘটনাই খুব ভালো লাগলো, জাস্ট ভেরি ক্রিপি। ভিলেজ ব্লগার বিবাকু লিখেছে আজকের ঘটনা থামনেল ক্যাপশন দেখে বুঝলাম ঘটনাটা একটু অন্যরকম হবে, শুনে মজা পাবো। সোনু সরকার লিখেছে তিনটে ঘটনাই আমার ভয় লেগেছে আজকের এপিসোড, তবে প্রথম আর তৃতীয় ঘটনাটা আমার বেশি ভয়ের মনে হয়েছে। খুব ভালো ঘটনা উপস্থাপনা করেছো, শুভরাত্রি রাজদা। রিম্পা বিশ্বাস লিখেছে অনেক অনেক ধন্যবাদ দাদা আমার ঘটনাটা পড়ে শোনাবার জন্যে, লাভ ইউ দাদা। নবনীতা কর্মকার লিখেছে দ্বিতীয় ঘটনাটা খুব ভালো ছিল দাদা, রিম্পা দি তোমার বোনের আরও ঘটনা শুনতে চাই। তাহলে নবনীতা আজকে আরেকটা ওর বোনের ঘটনা কিন্তু শুনে নিলে। অপূর্ব প্রামাণিক লিখেছে রাজদা ইয়োর ভয়েস জাস্ট অসম অ্যান্ড ইয়োর ইন্ট্রো সিন ইজ ভেরি ডেঞ্জারাস। বাবাই দাস লিখেছে রাতে ঘুমিয়ে পড়েছিলাম তাই এখন হাজির হলাম ঘটনা শুনতে ভোর 5:20। সুতপা নাগ লিখেছে আজকের ঘটনাগুলো ছোট হলেও বেশ জমজমাট ছিল, অসাধারণ কথার জাদুতে মুগ্ধ হয়ে শুনছিলাম সব ঘটনাগুলো, দারুণ একটা এপিসোড উপহার দেবার জন্যে তোমায় মেনি মেনি থ্যাঙ্কস রাজদা। সৌনক লাভস ম্যাথস লিখেছে হ্যালো রাজদা, আমি প্রথমবার কমেন্ট করছি, তোমার ঘটনাগুলো সত্যি ইউনিক অ্যান্ড রোমহর্ষক, প্রত্যেকটা এপিসোড টান টান উত্তেজনায় ভরপুর, কি আর বলবো যতবারই শুনি ভয় গায়ে কাঁটা দিয়ে ওঠে, থ্যাংক ইউ ফর দ্য কমেন্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। প্রতনু ব্যানার্জি লিখেছে ভেরি গুড, বেস্ট উইশেস টু প্রেতপক্ষ, হ্যাপি নিউ ইয়ার। @SAK755 লিখেছে থার্ড স্টোরিটা আমার, আমি অনেক খুশি, অনেক অনেক ধন্যবাদ দাদা। তানভীর ফুয়াদ লিখেছে খুব ভালো লাগছে ভাই, আমি গাজীপুরের ছেলে ঢাকা। তিতিস ব্লগ লিখেছে তিনটে ঘটনাই দারুণ লাগলো দাদা ভাই। সুরজ ধানুকি লিখেছে দাদা এসে গেছি ঘটনা শুনতে। তারকনাথ চ্যাটার্জি লিখেছে আবার চলে এলাম দাদা তোমার কণ্ঠে ঘটনা শুনতে, তবে তোমার নোটিফিকেশন আসে না তাই বুঝতে পারি না যে ঘটনা কখন আসে। তারকনাথ তোমাকে একটা কথা বলে রাখি যে তুমি যখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছো তার পাশে দেখবে একটা বেল আইকন আছে, সেই আইকনটা টিপে নোটিফিকেশন অল করে দেবে, তখনই যেটা ঘটবে আমি এপিসোড যখনই দেব নোটিফিকেশন তোমার কাছে ঠিক পৌঁছে যাবে। সুরজিৎ চ্যাটার্জি লিখেছে বেশ ভয়ের, সালকিয়া হাওড়া বামুনগাছি থেকে বলছি। নিলয় রায় লিখেছে সরি দাদা রাতে শুনতে পারিনি সকালে শুনছি। এই সব কটা কমেন্টই এসছে ভর, আমি ভূত দেখতে পাই আবার ভগবানও, তিনটে সত্যি ভৌতিক ঘটনা প্রেতপক্ষের 168 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।